আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো সমুচা, রেস্টুরেন্টের সমুচা। রেস্টুরেন্ট মানে হচ্ছে রাস্তার পাশে যেগুলো স্ট্রিট ফুড আমরা বলি, রাস্তার পাশে যে কিছু কিছু রেস্টুরেন্ট থাকে যারা কেবলমাত্র সিঙ্গারা সমুচা চপ টপ এগুলা জিলাপি টেলিপি বানায় বিক্রি করে, আর কোনো খাবার নাই, অথবা ভ্যান গাড়িতে আজকাল বিক্রি হয় কিংবা বিভিন্ন জায়গায় যে বিক্রি হয় টেবিল টেবিল ফেলে, সেখানে এক্স্যাক্টলি ওদের মতো করেই আমি তৈরি করব। আমাকে সহায়তা করার জন্য আছে হচ্ছে সাথে নীরব। নীরব হচ্ছে গুলশান ডিসিসি মার্কেট কাঁচা বাজার আর গুলশান শপিং সেন্টার, এই দুটার মাঝখানে একটাই মাত্র দোকান ছিল যারা এইগুলো বিক্রি করতো। আপনারা যারা ওইখানে যান তারা ওই দোকানটা মিস করতে পারবেন না, কারণ বিরাট একটাই, জাস্ট একটাই দোকানে সারাদিন মানুষের প্রচুর ভিড় থাকতো ওই দোকানের কারিগর। এখন ডিসি মার্কেটটা পুড়ে গেছে, যাই হোক, ওদের জন্য খারাপ অবস্থা খুব। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাদেরকে খুব দ্রুত নিজের পায়ে দাঁড়ানোর মতো সামর্থ্য দেন ইনশাআল্লাহ। তো ও আমাকে দেখাচ্ছে, ভিডিওটা আগে আমি তৈরি করছিলাম, মনে করছিলাম রমজান মাসে ছাড়বো, তো এখনই দিয়ে দিলাম আপনাদের জন্য আর কি। এর মধ্যে প্রথম কথা হচ্ছে যে আমরা দেখানোর চেষ্টা করছি ডিটেলস, রেস্টুরেন্টে কীভাবে সমুচার শীটটা তৈরি করা হয়, ওটা বাসায় কী করে তৈরি করবেন সেটা দেখানোর চেষ্টা করছি। তো আপনারা ভালো মতো একটু দেখতে পারলেই বুঝবেন যে এটা কী করে বাসায় তৈরি করা যায়। তত একটা কঠিন না, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি, আর একটু বুঝের ব্যাপার। ভালো মতো বুঝে গেলেই আপনাদের জন্য খুব সোজা হয়ে যাবে জিনিসটা। তো আসেন দেখি কী করে তৈরি করা যায় রেস্টুরেন্টের সমুচা, রেস্টুরেন্টের বাবুর্চিকে দিয়ে রেস্টুরেন্টের সাথে। তো আমি এখন সমুচার শীটটা তৈরি করার জন্য এখানে ময়দা নিছি, তার মধ্যে স্বাদ মতো লবণ মিশাবো, যে যার খুশি মতো নেবেন, যতটুকু পরিমাণ ময়দা আপনার প্রয়োজন ততদূর নেবেন, আর সেই স্বাদ মতো লবণ মিশাবেন। তারপরে এর সাথে আমি পানি দিয়ে আমাদের রুটি পাউডার মতো একটা খামির তৈরি করবো। খুব সিম্পল জিনিস এটা, তেল মেল কোনো কিছু লাগবে না, শুধু পানি দিয়ে খামিরটা তৈরি হবে। তো যাই হোক, হয়ে গেল আমার একটা ময়দা, এটাকে আমি ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব যাতে ময়েশ্চারটা চতুর্দিকে ছড়ায়। তারপর এটাকে বেলে আমি দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আমি ময়দাগুলোকে নিয়ে ছোটো ছোটো লেচি করে নিব, কারণ এটা দিয়ে আমার কতগুলো রুটি বেলতে হবে। যাই হোক, তো আমি দেখি এইভাবে এই সাইজের কেটে নিই, দেখি কতটুকু লাগে। আমি তত প্রফেশনাল না হোটেলের মতো, সেই জন্য আমার হয়তো 19-20 হইতে পারে, অসুবিধা নাই, ওরা জানে এক্স্যাক্টলি কতটুকু কতটুকু হবে। ছটা হইল, এবার আপনাদের আমি একটা ভালো জিনিস দেখাই। হোটেলে যখন করে তখন ওরা একটা বড় তাওয়ার উপরে ভাজে, বিরাট একটা রুটি তৈরি করে। তো এই হচ্ছে ওদের মাপটা, আপনারা ভালো মতো দেখে রাখেন, এইটা হচ্ছে ওদের মাপ। যখন ভাজার পরে ওরা যখন কাটে তখন এইরকমভাবে শীটটাকে কাটে, একদিকে একটু তিন কোনাচে করে, মানে কোনাচে করে, আর একদিকে এই, মানে এর পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে 8 সেন্টিমিটার, এই পাশে হচ্ছে 28.5 সেন্টিমিটার, মানে এই মাথার থেকে, এই মাথার থেকে এই মাথা পর্যন্ত 28.5 সেন্টিমিটার, এখানে হচ্ছে 24 সেন্টিমিটার, এই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এইরকম একটা জিনিস আমার কেটে বের করতে হবে। তো ওরা বড় একটা, এত বড়, অনেক বড় করে একটা জিনিস তৈরি করে, যার ফলে বেশ কতগুলা বের হয়। তো আমার অত বড় তাওয়া নাই, আপনাদেরও কারো নাই, তো আমাদের ছোট করে করতে হবে। তো আমি দেখাচ্ছি ছোট করে কীভাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সমুচার শীট বলতে পারেন আর কি। তো এটার ফোল্ডিংয়ের আপনাকে আমি এখানে দেখাই দিই ফোল্ডিংটা কীভাবে হবে। এটা ফোল্ডিং করার সময় এটা যেভাবে খুঁজি নিয়ে, এটা দিয়ে আপনি একটা পানের খিলির মতো বানাবেন। ধরেন এই পাশ থেকে আপনি একটা পানের খিলি এই টাইপের একটা বানাবেন, এই যে এখান থেকে ধরে যে কোনোভাবে হোক ভাঁজ করে এটা একটা পানের খিলির মতো বানাবেন। খালি খেয়াল রাখবেন এভাবে যখন ভাঁজ করবেন এই দুই মাথা এবং এই মাথাটা যাতে সমান থাকে। দেখেন আপনি বুঝতে পারতেছেন না, যাই না, এই যে দেখেন এইরকম একটা পানের খিলি বানাবেন, এটাকে আপনি ভাঁজ করে, ভাঁজ করে একটা পানের খিলির মতো বানাইলেন, এইটুকু বাড়তি থাকে থাক, অসুবিধা নাই। তারপরে এই জায়গাটা এভাবে ভাঁজ হবে, এভাবে ভাঁজ হবে, আপনি পুর ঢুকানোর সময় পুরটা ঢুকানো হবে এই জায়গাটার মধ্যে, এই জায়গার মধ্যে পুর ঢুকায় এটাকে এভাবে ভাঁজ হবে। এভাবে ভাঁজ হওয়ার পরে তারপরে এইটা এইখান থেকে আসবে, এসে মিলে যাবে। আমার কাগজে একটু বাড়তি আছে, এতে কোনো অসুবিধা নাই, কারণ আমারটা সমান দেখে বাড়তি আছে, যখন এর মধ্যে পুর থাকবে এটা ফুলে থাকবে তখন বাড়তি থাকবে না, এই জায়গাটুকু এর সাথে এইভাবে একদম সমানভাবে মিলে যাবে, হয়ে যাবে একটা সমুচা। তো আপনাদের আবার আমি দেখাচ্ছি প্রথম থেকে এই সমান জিনিসটাকে নিয়ে। আপনারা দেখতে পারবেন বাবুর্চি যখন করবে, আমি আপনাদের সহজভাবে কাগজে একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি। এটাকে যেইভাবে হোক ভাঁজ করবেন, ভাঁজটা করতে হবে এখান থেকে করে, এখানে করে আপনি মোটামুটি এই দিকটা ধরে এভাবে ভাঁজ করে একটা পানের খিলির মতো বানাবেন, এইভাবে, যাতে এই জায়গাটুকু তিন কোনা যেরকম একটা পানের খিলির মতো হয়, ভিতরে পুটটা দেওয়া যায়। এবং এই মাথা, এই মাথা সমান তো হবেই, এই মাথাটুকুও যাতে সমান হয় এই জায়গাটুকু, সেই জন্য এটাকে কম বেশি করে বাড়ায় কমায় যেভাবে হোক আপনারা এরকম পানের খিলির মতো একটা করবেন, করে সেটাকে এখান থেকে ভাঁজ দিবেন ভিতরে পুর ভরার পরে। তারপর এখানে আসলে আলটিমেটলি ভাঁজটা এইভাবেই আসবে, আসলেই আপনার সমুচার শেপটা দাঁড়ায় গেল। যাই হোক, এখন এই অনুযায়ী আমি তো
বড় রুটি বেলতে পারবো না, তো আমি ছোট ছোট চিকন চিকন লম্বা করে কতগুলো রুটি বেলে নিচ্ছি আর কি। রুটি একটার উপর একটা দিয়ে আমার খুব পাতলা করে একটা জিনিস করতে হবে, আপনারা দেখতেই পারবেন কি হয়। তো আমি আপাতত ছোট ছোট কতগুলো করে একটার উপর একটা বসাই, এইভাবে আমি লম্বা করে করব। এটা বেললাম, খেয়াল রাখতে হবে যাতে সমান থাকে সবটা পুরুত্বটা, এরকম করে সবগুলোকে বেলে একটার উপর একটা আমার বসাইতে হবে। একই সাইজের বেলার চেষ্টা করবো, এটার মতোই দুইটাতে একই সাইজের হয়, কাছাকাছি হয়ে আসছে, অল্প একটু করে দুইটাতে সমান সাইজের হয়। এই বাকি রুটি টেনে টেনে ঠিক করবো। আচ্ছা, এখন আপনাদের দেখাই কীভাবে কী করবো। যখন আমি দুইটা রুটি এইভাবে বেলে নিব, নিয়ে এর উপরে আমি বেশ ভালো অ্যামাউন্টের তেল দিব, ভালো রকমের একটা তেল দিব এর উপরে, যথেষ্ট পরিমাণ তেল দিতে হবে। তেল দিয়ে এর উপরে আবার যথেষ্ট পরিমাণ ময়দা ছিটাইতে হবে। তেল আর ময়দা এটার উপরে ভালো মতো লেপটে গেলে আমি এইটাকে এর উপরে দিব, দিয়ে এইভাবে একের পর এক বসায় আমি 6-7টা একটা স্ট্যাক দিয়ে নিব। স্ট্যাকটা দিয়ে তারপর আপনাদের বাকিটুকু দেখাচ্ছি। তো আমি এখানে 4টার একটা স্ট্যাক করে নিলাম। এখন আমি এইগুলাকে একটু বেলে আমার এইটার সাইজের অন্তত লম্বা করে নিতে হবে, অন্তত পক্ষে আমার 28.5 সেন্টিমিটারের একটু বেশি বেলতে লম্বা করতে হবে। তো আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বেলা শুরু করি, যাতে ঠিক মতো হয় আর কি। পাশে এমনি চওড়া হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন এখনই এটা এর থেকে চওড়া আছে, তো চিন্তার কারণ নেই। উল্টায় পাল্টা নিয়ে বেলতে হবে, যাতে নিচেরগুলো দেখেন শ্রিঙ্ক করে না যায় আর কি। যদিও হোটেলের মতো বড় দাওয়া নাই, তারপরে এটা অনেক বড় হইলো, যাই হোক এরকম আমি করে নিলাম। এখন এটাকে আমি ভেজে দেখাচ্ছি কেমন করে লেয়ারটা উঠে আর কি। মোটামুটিভাবে খেয়াল রাখতে হবে আমার চারটা যাতে এতখানি মোটা হয়, মানে এর 4 ভাগের 1 ভাগ করে একটা শীট হবে আর কি। তো সেই অনুযায়ী কতটুকু পাতলা করবেন সেই অনুযায়ী দেখে নেবেন। আপনার যে কটা পরত ছিল ততগুলো শীট মোটা হইলে যত দূর হইতো, এই রুটিটা তত দূর হইতে হবে মোটা, কারণ এর থেকে ওই একটা একটা করে পরতের মতো শীটগুলো উঠে আসবে। এখন আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। এইখানে একটা বিরাট সাইজের প্যান আমার, মানে খুব অড সাইজের এটা একটা বিরাট একটা প্যান ছিল আমার কাছে, সেটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এই যে এটা যে বানাইছি এটাকে আমি দিয়ে ভেজে নিব। প্যানের থেকে ওইটা বড়, সেজন্য আমাকে একটু 19-20 করে ভাজতে হবে, এক এক সাইড করে আমি ভাজি। মানে আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, আমি বাসায় সমুচা বানাইলে এটা না, আমার আরেকটা ভিডিও আছে ওইটা দেখে নিতে পারেন। ওটায় যেভাবে করি আমি সেভাবে করতাম, কারণ আমার এরকম লম্বা করার দরকার নাই। যাই হোক, এটা এক সাইড আমি একটু ভেজে নিই, ভাজলেই নিচের থেকে পরতের মতো উঠে আসবে এটা আর কি। এই যে এরকম এরকম করে যখন ভাজা হবে, একটু সাদাতে সাদাতে টাইপের হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। এক সাইড এক, মানে এক লেয়ার আর কি, একটা পরত। এখন আমি হাত দিতে পারতেছি, পাতলা হয়ে গেলে আর হাত দিতে পারতাম না। আচ্ছা, হইলো একটা লেয়ার ভাজা। এখন আপনাদের আমি একটু বন্ধ করে একটু দেখাই আমি উঠাবো কেমন করে। এই যে দেখেন, একটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা অটোমেটিক এখান থেকে খুলে চলে আসবে। এই যে দেখেন, একটা লেয়ার টান দিলেই এই যে খুলে চলে আসতেছে। এই যে দেখেন, পাতলা লেয়ারটা হয়ে গেল, ওমা গরম আসতেছে এখনো। এইটাই হচ্ছে সমুচার শীট। এখন আমি এখান থেকে মাঝখান থেকে আমার সাইজ অনুযায়ী কেটে নিব। এই যে দেখেন, আমার যেটা সাইজ সেই অনুযায়ী কেটে নিব। এখানে আমার দুইটা হবে শীট, এইখান থেকে একটা যদি কাটি তার পাশে এখানে আরেকটা হবে, দুইটা শীট হইলো। আর সাইডে যে অতিরিক্তগুলো থাকবে সেইগুলা কেটে আমরা ভেজে নিব, যেটা সমুচার ভিতরে দামি কিমা হিসাবে ব্যবহার হয়, মানে আমি যেটা সমুচার পেঁয়াজের সাথে মিশাবো। তো এইভাবে সবগুলা বের করে আমি কেটে অতিরিক্ত অংশটুকু ভেজে আপনাদের দেখাচ্ছি, ভাজার সময় দেখাচ্ছি। আর এগুলো আমি এইভাবে কেটে নিব আর কি। তো প্রত্যেকটা এইভাবে চলে আসবে। এখন এইটা আমার হয়ে গেলো, এটা আমি সরা রাখি। সরা রেখে বাকিটাও আমি এইভাবে, আরেকটাও আমি এইভাবে ভেজে নিব এইভাবে আর কি। চুলাটা বন্ধ করে দিই, এটাও হয়ে গেছে। এই যে দেখেন, হয়ে গেল আমার 4টা তৈরি। তো সমুচার শীটগুলো কাটার পরে যে বাড়তি অংশটুকু ছিল সেগুলাকে আমি এইভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন গরম তেলে এগুলাকে আমার বাদামি মুচমুচা করে ভেজে নিতে হবে। তো হয়ে গেল আমার মুচমুচা বাদামি করে ভাজা। এখন এগুলাকে আমি গুঁড়া করে পেঁয়াজ টিয়াজ যা যা মশলা দিব তার সাথে মিশাইতে হবে।
এই যে এটা একটু পরে রং বদলায় এরকম সোনালি হয়ে যায়, ভাজা জিনিস একটু পরেই সাধারণত একটু কালারটা বদলায় ফেলে। এখন এগুলাকে গুঁড়া করে নিতে হবে এইভাবে ঠান্ডা হয়নি। এখন এখন সমুচার সবজিগুলো মিলানো হবে। এখানে পেঁয়াজের কুচি এর সাথে দিচ্ছি, দাও দিয়ে দাও। এখানে গাজর, পেঁপে, আলু এরকম চিকন করে সেট করে রাখা হয়েছে, এই যেরকম চিকন চিকন করে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখান থেকে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতার কুচি, লবণ, যেই ইয়েগুলো ভেজে রাখা হয়েছিল ওই যে সমুচার শীতের টুকরাগুলা, সেগুলো একটা ব্যাগের মধ্যে দিয়ে চাপ দিয়ে এরকম গুঁড়া গুঁড়া করে নিতে হবে। এই যে এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে এটা ব্যাগের মধ্যে চাপ দিয়ে, যাই হোক যে হামান দিস্তা দিয়ে যে কোনোভাবে করা যায়, এটা গুঁড়া করে নেওয়া হয়েছে, ওগুলো এখন এর সাথে মিশানো হবে। দেওয়া হয় গরুর মাংসের মশলা, তো আমি দিচ্ছি এখানে বাবুর্চির গরম মশলা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দেওয়া হচ্ছে একটু টেস্টিং সল্ট। তো এখন মিশাই নিচ্ছে, একটু খেয়ে দেখলো লবণ টবণ কিছু লাগবে নাকি না লাগবে না, এই হয়ে গেল সমুচার ফিলিং। এই যে দেখেন একটু আলোতে, এই হচ্ছে সমুচার ফিলিংটা। এটা হচ্ছে সমুচা ভাজ করার পরে ভাজগুলোর মধ্যে জোড়া লাগানোর জন্য যে আঠাটা লাগানো হয় সেটা তৈরি করা হচ্ছে। একটু ময়দার সাথে পানি দিয়ে এই যে দেখেন কেমন করে ফেটতেছে, হাতে একটুক্ষণ ফেটলে এটা আঠা আঠা হয়ে যাবে, পানি পানি আঠা আঠা একটা থাক জিনিস হবে, ওটাই হচ্ছে ওই ভাজে জোড়া লাগানোর সলিউশনটা, মানে আঠাটা আর কি। তো এখন আমাদের বানায় রাখা শীটগুলা কেটে নেওয়ার পরে ও এগুলোর মধ্যে পুর ভরতেছে সমুচার, ভালো করে হাতটা খেয়াল করেন কিভাবে ভরতেছে, কখন আঠা লাগাচ্ছে, কোথায় ভাজ করতেছে। প্রথমেই পানের খিলির মতো করে নিচ্ছে, তারপর ভিতরে পুরটা ভরে পর্যাপ্ত পরিমাণ বেশি না যাতে না হয়, তারপরে ভাজ করতেছে, ভাজ করে তারপর আঠাটা লাগা দিচ্ছে। ডিটেলসটা আপনারা দেখেন, ওরা খুব ফাস্ট কাজ করে। তো তারপর আমার বলার পরে যতদূর সম্ভব ধীরে করতেছে, কিন্তু এই ধীরেতেও আমাদের পোষাচ্ছে না। যাই হোক আমি কাগজে করে আপনাদের দেখা দিচ্ছি, ঠিক একইভাবে সে করে নিচ্ছে। এভাবে আমরা সমস্ত সমুচাগুলোর মধ্যে শীটগুলোর মধ্যে পুর ভরে আঠা দিয়ে সিল করে নিব। তো এখন একটা পাত্রে তেল গরম করে এই যে সমুচাগুলা হয়েছে এই সমুচাগুলাকে ভেজে নিব। তো ওই ছাড়বে ওই ভাবে নাও শুরু করো। তেলের জালটা বাড়া দিল, কারণ এটা একটু কম জালে ছিল, সমুচা একটু বেশি জালে ভাজতে হয়, মুচমুচা হয় যাতে, মুচমুচে হয় যাতে, আমার বাংলা বলি মশমশা হইলেই হইল আর কি। মাঝে মাঝে উল্টায় পাল্টে একটু নেড়ে দিতে হবে যাতে তলে লেগে পুড়ে না যায়, সব দিকগুলো সমানভাবে হয়। আর তেলের টেম্পারেচার আছে হচ্ছে হাই আর মিডিয়ামের মাঝামাঝি, খুব বেশিও নাই যাতে ঝপ করে পুড়ে যায় উপরটা, আর ভিতরটাও যাতে মোটামুটি একটু হয়, কারণ ভিতরটা যদি ভাজা না হয় ঠিক মতো তাহলে কিন্তু সমুচাটা পরে নরম হয়ে যাবে। তো পছন্দ মতো বাদামি হয়ে গেলে এগুলাকে আমরা উঠায় নেব। তো এই যে দেখেন হয়ে গেল সমুচা হ্যাপি জোশের, এখন বাকিগুলা ভেজে নেওয়া হচ্ছে। তো এই যে দেখেন হয়ে গেল আমার সমুচা, ফাস্টফুড রেস্টুরেন্টের বাবুর্চিকে দিয়ে তৈরি, ফাস্টফুড রেস্টুরেন্টের স্টাইলে না, ওই একই সমুচা বাসায় এসে বানায় দিয়ে গেল, হ্যাপি জোশের একটা আইটেম। এখন দেখে ফেলাইলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবে।
জিনিসটা সমুচার শীতটা থাকলে খুব সোজা, কিন্তু সমুচার শীতটা বানানোই অনেক ভেজালের, ভেজালের না, ওরা প্রচুর বানায় দেখে, ওরা মনে করেন একসাথে অনেকগুলো বানায় বড় তাওয়ায় ভাজে সেই জন্য, কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। হ্যাঁ, বিজোসের আইটেম, খালি রেস্টুরেন্টে যাইবেন আর 5 টাকা দা কিনা তামা তামা করে খেবেন, কারণ আমি 5 টাকা দিয়ে এত ভেজাল করে বানাইতে রাজি না, সত্যি কথা বলতেছি আপনাদের। দেখেন কত সহজে হয়ে গেলো আমার এখানে আর কি, ওরাও সহজে করে, কিন্তু 5 টাকায় কেমনে বেঁচে আল্লাহ জানে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।